হাজরতে ইয়াকুব আলাইহিস সালাম ওখান থেকে রওনা দিয়ে মামা বাড়ি চলে গেলেন মামা বাড়ি যাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যা বলেন মামা আম্মাজান বলে দিয়েছে আপনার 60টা কন্যা সন্তান আছে একটা কন্যা সন্তান আপনি আমার সাথে বিয়ে দেন তখন মামা ডাক দিয়ে বলল বেটা রে আমার মেয়ে বিয়ে করতে হলে তোমাকে কাজ করা লাগবে 7 বছর আগে আমার ছাগল দুটো দুম্বার ম্যানেজিং ডিরেক্টর আগে হয়ে যাও 7 বছর ধরে মাঠে ময়দানে মরুভূমিতে ছাগল চড়াইবা 7 বছর পরে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেব কে সুবহানাল্লাহ আসতে হবে খালি তো বিয়ে করবার মন চাই না ইয়াকুব আলাইহিস সালাম নে কইতেছে বেটা বিয়ে করবা ঠিক আছে কিন্তু 7 বছর ছাগল চড়াইতো কত বছর 7 বছর কামার যে ছাগল উট দুম্বা ভেড়া আছে এগুলি ম্যানেজিং ডিরেক্টর তুমি যাও তো 7 বছর ধরে ছাগল চড়াইতেছে 7 বছর পরে মামা বিয়ে দিবে তো বলতেছে কোন মেয়ে পছন্দ কই ছোটটা করছে কি বিয়ের রাত্রিবেলা বিয়ে পড়ানোর সময় ইজাব কবুলের সময় ছোটটা বাদ দিয়ে বড়টাকে চালাই দিচ্ছে কেউ আমাদের দেশে হয় না আগে হইতো বিয়ে করতে মেয়ে দেখছে একটা বউলো এসে আর একটা বাসন করে আয়া দে বউ আর একটা চেঞ্জ হয়ে গেছে হাইয়া কি যুদ্ধ বিগ্রহ তা নিয়ে কি মুসিবত আগেই তো ছিল এই সুরামি সিস্টেম আগে ছিল তো ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে মামা আমি মেয়ে চাইলাম আপনার ছোটটা আপনি আমারে বড়টা চালাই দিলেন এরকম ধোকা বলতেছে বেটা রে আমাদের বংশের নিয়ে ভালো বড় মেয়ে থাকতে ছোট মেয়ের বিয়ে হয় না তা আমার বড় মেয়ে কে বিয়ে করবে তা আমার বড় মেয়ের আগে বিয়ে হবে পরে ছোটটার চিন্তা হবে তা বলতেছে মামা ছোটটার আমার পছন্দ এটা বিয়ে দিবেন না দিব আরো 7 বছর ছাগল চড়াও বললেন না মারহাবা আরো 7 বছর ছাগল চড়াও হযরত ইয়াকুব আলাইহিস সালাম আরো 7 বছর ছাগল চড়াইলেন বড় স্ত্রীর গর্ভে আল্লাহ বড় স্ত্রীর গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন 9টা বেটা দিলেন আর ছোট স্ত্রীর গর্ভে আল্লাহ 2টা বেটা দিলেন একটা বেটার নাম ইউসুফ আর একটা বেটার নাম বিনিয়ামিন ছোট স্ত্রী খুব সুন্দরী ছিলেন বিরাট বড় সুন্দরী হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর হলো এত সুন্দর আল্লাহ তারে বানাইলেন আল্লাহর নবী বলতেন আনা মালিহুন ওয়া কি ইউসুফু সাবিহুন আমি লাল সুন্দর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর সূরাত ইউসুফ বেদারি হিকমতে লোকমালে মা হারিয়ে কোরআনে আরি আই দিলে সাদেল মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শামে গেছেন ব্যবসার জন্য তখন মূল নৌবন্দর ছিল বর্তমানে গাজা এই গাজার আসকালান আগে নাম ছিল আসকালান এটা ছিল মূল নৌবন্দর এখান থেকে মিশরীয়রা ফিলিস্তিনের গাজারা আহলুস শাম শাম যাদেরকে বলা হয় তারা এখান থেকে ব্যবসায়িক পণ্য নিয়ে সারা আরবে ছড়ায় যাইত এটা ছিল মূল নৌবন্দর চট্টগ্রাম যেমন আমাদের নৌবন্দর মূল নৌবন্দর এখান থেকে মাল আসে সারা বাংলাদেশে মাল এখান থেকে সাপ্লাই হয় ফিলিস্তিনের বর্তমানে গাজা এটা আগে নাম ছিল আসকালান সমুদ্র বন্দর ছিল বিরাট এই সমুদ্র বন্দর দিয়ে সারা পৃথিবীর সঙ্গে ব্যবসা হতো ওই জায়গাটা বর্তমানে আজ ইসরায়েল দখল করে নিয়ে গেছে মুসলমান আদিকাল থেকে এটা ব্যবসায়িক সেন্টার দেখেন ইসরায়েল দখল করে নিয়ে সারা পৃথিবীর সঙ্গে ওরা ব্যবসা করে আজ ফিলিস্তিনিদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে আজকে যদি ফিলিস্তিনি রাষ্ট্র থাকতো তাহলে ওরা ব্যবসা হতো বিরাট বড় ধনী দেশে তারা পরিণত হতো আদিকাল থেকে এই ব্যবসা বাণিজ্য চলে হযরত আবু বকর গেলেন ওইখানে ব্যবসা করার জন্য স্বপ্নের মধ্যে দেখতেছে আকাশের সূর্যটা তার কোলের মধ্যে চলে আসছে একবার জোরে বলবেন কি মারহাবা ও মুসলমান মুয়াল খালিবাসী
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখার পরে তিনি পাদ্রির কাছে গেলেন, পাদ্রি রাত্রি বেলা একটা আজকে স্বপ্ন দেখলাম আশ্চর্য। বলে কি আশ্চর্য স্বপ্ন? স্বপ্ন আমি ঘুমিয়ে আছি, দেখি আকাশ থেকে সূর্য চাঁদ এসে আমার কোলের মধ্যে আসছে, আমি চাদর দিয়ে চাঁদ আর সূর্যকে জড়িয়ে ধরে কোলের মধ্যে নিয়ে নিলাম। পাদ্রি ডাক দিয়ে বলতেছে, আপনার নাম কি? আবু বকর। বলে হ্যাঁ। আপনার বাড়ি কি মক্কায়? বলে হ্যাঁ। আপনি কি বলো হাসেন কুরাইশ বংশের? বলো হ্যাঁ। আপনি কি কুরাইশ বংশের? বলে হ্যাঁ। আপনার দেশে কি একজন নবী আসছে? তার নাম মুহাম্মদ। বাবার নাম আবদুল্লাহ, মায়ের নাম আমেনা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি করে জানেন? তাওরাত জবরিল দিলে লেখা আছে, আবু বকর আপনি হবেন ওই নবীর সাহাবি, প্রধান খলিফা। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই নবীর সাহাবি, প্রধান খলিফা আবু বকর। ওই নবী মক্কাতুল মুকাররমাতে বনু হাশিমি কুরাইশ বংশে আব্দুল্লাহর বেটা হবেন তিনি, দাদা আব্দুল মুত্তালিব। বংশ পরিচয় বলে দিলাম, আবু বকর সুজা চলে যাবেন মক্কা, ওই নবীর দরজায় যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সুদূর শাম থেকে, সেইখান থেকে তিনি ব্যবসা সেরে রওনা দিলেন। মক্কাতুল মুকাররমে আসার পরে সরাসরি আল্লাহর হাবিবের বারগাহে চলে গেলেন, সালাম দিলেন। আল্লাহর হাবিবের বারগাহে যাওয়ার পরে আল্লাহর নবী মুস্কি মুস্কি আসে, আবু বকরকে বলেন, আবু বকর কেন আসছেন? বলে, আল্লাহর নবী আমাকে একটা মুজেজা দেখান, তাহলে বুঝবো আপনি আখিরি নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, রে আবু বকর, আপনি সিরিয়ার থেকে স্বপ্ন দেখেছেন, আকাশের চাঁদ আর সূর্য আপনার কোলের মধ্যে আসছে, আপনি পাদ্রির কাছে গেলে তাবির জানার জন্য, স্বপ্নের তাবির জানার জন্য পাদ্রির কাছে গেলেন, পাদ্রি তাবির করেছে আমি আখিরি নবী, আপনি আমার সাহাবি হবেন। আবু বকর এরপরেও কি আপনার মুজেজা জানার দরকার? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আর মুজেজা লাগবে না, বুঝতে পেরেছি আপনি আখিরি নবী। একবার জোরে বলেন মারহামা। কি বুঝলেন? স্বপ্ন দেখে আবু বকর সামনে খবর হয় রসুল করিমের দরবারে মক্কা নগরীতে। ইলম কি করে আপনাকে বুঝাবো বলেন তো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পথ চলা শুরু। স্বপ্ন দেখে তিনি ঘুরে গেলেন, স্বপ্নটাকে ছোট করে দেখবেন না। আপনাদের স্বপ্ন মাঝে মধ্যে হয়, হয় না? স্বপ্ন স্বপ্ন দেখা হয় মাঝে মধ্যে, স্বপ্ন দেখে। ওদের স্বপ্ন হলো বিরাট বড় সেন্টারে কইলেন সেলো মেশিন স্টার্ট করে, ওরা তাল গাছের গোড়ায় সেলো মেশিন মারতেছে, ঘুম থেকে উঠে দেখে বিছনা নষ্ট হয়ে গেছে, এটা হলো ওদের স্বপ্ন। আপনারা মাঝে মধ্যে স্বপ্ন দেখেন আকাশে উঠতেছেন, আপনাদেরকে পিছন থেকে দাপড়াচ্ছে আর আপনি দৌড়াচ্ছেন, দৌড়ায় দৌড়াইয়া আপনি তাল খুঁজে পাচ্ছেন না, দৌড়াইয়া শেষ করতে পারতেছেন না, এরকম নানান স্বপ্ন দেখেন। তবে হ্যাঁ, স্বপ্নের ব্যাখ্যা আজকে দিয়ে যাই। যদি কখনো খারাপ স্বপ্ন দেখেন, দুই ধরনের স্বপ্ন আছে, একটা ভালো স্বপ্ন আর একটা খারাপ স্বপ্ন। যদি আপনি ভালো স্বপ্ন দেখেন তাহলে সবার কাছে বলবেন, আর খারাপ স্বপ্ন দেখলে কারোর কাছে বলবেন না। শুনে যান, স্বপ্নের মশালা আজকে বলে দিয়ে দিন। জীবনে বহু তো আর শুনছেন কিন্তু স্বপ্নের মশালা জানেন না, আজকে স্বপ্নের মশালা দিয়ে যাই। সহিহ বুখারীতে কিতাব রুইয়া আছে, বিভিন্ন হাদিসের কিতাবে কিতাব রুইয়া আছে স্বপ্ন নিয়ে আলোচনা। স্বপ্নের অনেক তাবির তদবির আছে। আল্লাহ নবী বলতেন, মান রআনি ফিল মানামি ফাকাদ রা আল হাক, কেউ যদি আমাকে স্বপ্ন দেখো তো বাস্তবেই আমি নবীকেই তোমরা স্বপ্ন দেখেছ। একসাথে বলা যাবে না মারহাবা? বলেন নবী আসে না ছবি আসে? হ্যাঁ, জোরে 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 জোরে, নবী আসে না ছবি আসে? সাড়ে ১৪০০ বছর পরে কি ছবি আসে না নবী আসে? তাহলে নবী আসে না নাই?
কথাগুলো কেন আসেনি আসেনি হ্যাঁ নবী আছে কিন্তু আমাদের চোখের জায়গায় চোখ নাই চোখের জায়গায় চোখ নাই নবীর থেকে নবী আছে চোখ দিয়ে দেখি না এটা চোখের দোষ আমাদের চোখের পাওয়ার এই উপরে সামিয়ানা আছে এরপরে যে আকাশ আছে এরপরে যে বৃষ্টি নামতেছে মেঘ আছে আমরা সামিয়ানার উপরে আর দেখি না মাটির নিচে দেখি না পর্দার আড়াল হলে আর কিছু দেখা যায় এটা আমাদের চোখের পাওয়ার আর আল্লাহ রাসূলের চোখের পাওয়ার ছিল তিনি তাকাইলে तमाम পৃথিবী দেখতেন আল্লাহর ওলিদের কাশফের পাওয়ার ছিল তিনারা বসলে तमाम দুনিয়া ছায়ার করে আসতেন একসাথে বলা যাবেন আল্লাহু আকবার মোড়া কাবা বসে এই কালবের নজর দিয়ে तमाम পৃথিবী তার ছায়ার করে আসতেন আল্লাহর নবী সহিহ বুখারীতে কিতাব রুয়াতে এরকম অনেক হাদিস আছে স্বপ্ন নিয়া তবে বলে দিয়ে যাই খারাপ স্বপ্ন যদি দেখেন তো কারো কাছে বলবেন না আর ভালো স্বপ্ন যদি দেখেন তাহলে মানুষের কাছে বলবেন কারণ স্বপ্নের তাবির আপনি যার কাছে খারাপ স্বপ্নের কথা বললেন সে যদি তাবির না জানে উনি যাহা ব্যাখ্যা করবে আপনার তকদিরের মধ্যে তাহা লিখে দেওয়া হবে কোনো পরিবর্তন হবে না এই জন্য খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন আপনি সর্বপ্রথম বাম দিকে তিনবার থুতু ফেলবেন বাম দিকে তিনবার থুতু ফেলবেন বাম দিকে তিনবার ছোট ছোট করে থুতু ফেলবেন থুতু ফেলার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি ডান কাঁধে শুয়ে ঘুমিয়ে পড়বেন ওই খারাপ স্বপ্নের তাসির আল্লাহ আপনাকে কেটে দিবে মনে রাখবেন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে স্বপ্নের ফলাফল এসেছিল 30 বছর পরে আপনি 30 বছর আগে স্বপ্ন দেখেছেন 30 বছর পরে সেটা বাস্তব হতে পারে তাহলে সূরা ইউসুফ মিথ্যা হবে আপনি সূরা ইউসুফের তাফসিরে যান নামকে সাবজেক্ট দিয়েছেন একটা ওদিকে গেলে আর সারা রাতে কুলানো যাবে না ইউসুফ আলাইহিসসালাম স্বপ্ন দেখছে 11টা চাঁদ সূর্য নক্ষত্র তাকে সেজদা দিচ্ছে একসাথে বলবেন না আল্লাহু আকবার ও জমানাতে শ্রেষ্ঠার সেজদার বিধান ছিল সেজদা দিচ্ছে 11টা নক্ষত্র চাঁদ সূর্য তার সেজদা দিতেছে 11 নক্ষত্র চাঁদ সূর্য তার সেজদা দিচ্ছে ইউসুফ আলাইহিসসালামের বাবার নাম ছিল ইয়াকুব ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের বাবার নাম ছিল ইসহাক ইসহাক আলাইহিসসালামের বাবার নাম ছিল ইব্রাহিম আলাইহিসসালাম এ শুনেন আজকে যারা ইসরাইল ওরা দাবি করে আমরা ইসরাইলি এখন এই ওয়াজ অন্য দিকে চলে যাবে মনে কিছু নিয়েন না আমাদের একটু জানার দরকার আমি একটু ভিন্ন দিকে চলে যাচ্ছি স্বপ্ন নিয়ে যে তো ওয়াজ আছে একটু জানাই দিয়ে যায় ইব্রাহিম আলাইহিসসালামের ছেলের নাম হযরত ইসহাক আলাইহিসসালাম ইসহাক আলাইহিসসালামের বেটার নাম হযরত ইয়াকুব আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের আরেক নাম ছিল ইসরাইল 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 ওই ইয়াকুব আলাইহিসসালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হতো সেই বনি ইসরাইল থেকে সেই ইসরাইল ইসরাইল আজকে তারা দাবি করে আমরা সেই বনি ইসরাইল এই জায়গা আমাদের ওই যে বাইতুল আকসা এটা যিনি নির্মাণ করেছিলেন তিনি ইয়াকুব আলাইহিস সালাম তিনি ইসহাক আলাইহিসসালামের ছেলে আর বর্তমান কাবা শরীফ যিনি নির্মাণ করেছিলেন তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আরেকটা বেটা তার নাম হযরত ইসহাক আলাইহিসসালাম তার নাম হযরতে ইসমাইল আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে কেন্দ্র করে কাবা শরীফ হযরত ইব্রাহিম দোয়া করতেন আল্লাহ আপনি আমার নসলে আখেরি নবী পাঠায়েন আমার নসলে আখেরি নবী পাঠায়েন আমার নসলে আখেরি নবী পাঠায়েন আল্লাহ আমার বংশে আপনি আখেরি নবী পাঠায়েন ওই দোয়ার কারণে হযরতে যাবিহুল্লাহ ইসমাইল আলাইহিসসালামের নসলে আমাদের নবী আসছে একজন আর হযরত ইসহাক আলাইহিসসালামের নসলে ইয়াকুব হইয়া নবী আসছে 70,000 70,000 এক পাল্লাই দেন আর আমাদের একজনকে আর এক পাল্লাই দেন ওজনের সমান হবে না 124,000 এক পাল্লাই দেন আর আমাদের নবীকে এক পাল্লাই দেন ওজনের সমান হবে না কথা কর না কেন ঠিক কি না কি মুসল্লিরা ওয়াজ শোনা যাইতেছে ও ওয়াজ শুনতেছে রাত মুসল্লি সামনে বসে আছে রাত পরে 2টা বাজে
তুই ভাঙ উঠাই চুপকে বুঝে নাই মুরব্বীর বাবলে রয়েছে খুব মনোযোগ দিয়েন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা বেটা ছিল বড় ছেলেটা এবং ছোট ছেলের নাম হযরত ইসহাক আলাইহিস সালামের দুইটা বেটা ছিল বড় ছেলের ছোট ছেলের নাম ছিল ইয়াকুব বড় ছেলের নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইসহাক আলাইহিস সালাম তিনি বড় বেটারে বেশি ভালোবাসতেন আর ইয়াকুব আলাইহিস সালামের মা ইয়াকুবকে বেশি ভালোবাসতেন একদিন হযরত ইসহাক নবী বড় বেটাকে ডাক দিয়ে বলতেছে বেটারে তুমি আমার জন্য জঙ্গল থেকে ভালো একটা হরিণ এনে সুন্দর গোশত তুমি আমারে খাওয়াও যদি খাওয়াইতে পারো রে বেটা তাহলে তোমার জন্য আমি দোয়া করে দিব স্পেশাল একটা দোয়া করে দিব কারণ নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ইসহাক আলাইহিস সালাম সঙ্গত কারণে অন্ধ হয়ে গিয়েছিলেন তখন তিনি আর 130 বছর বয়স চলে কত বছর 30 বছর বয়স চলে তিনি অন্ধ হয়ে গেলেন তখন ইয়াকুবের মা ডাকতে বলতেছে বেটারে তোর বড় ভাইকে একটা বিশেষ দোয়া করে দিবে তুই যদি দোয়াটা পাইতে চাস তাড়াতাড়ি ভালো খাবার এনে তোর আব্বার সামনে দে বলে মা আমার বড় ভাই তো জঙ্গলে হরিণ শিকার করার জন্য চলে গেছে তাহলে আমি এখন কি ভালো খাবার এনে দিতে পারি বেটারে একটা কাজ কর সুন্দর একটা নাদুস নদু ছাগল দেখে বেশি বয়স না অল্প বয়সের একটা ছাগল দেখে জবাই করে সুন্দর করে রান্না করে তোর আব্বার সামনে নিয়ে যা নিয়ে যে আগে খাওয়াবি তারপরে দোয়া নিবি মা ছোট্ট মেয়ে বেশি ভালোবাসে এখন বাবার দোয়া নবীর দোয়া ছোট্ট মেয়ে নিতে দিতে যায় তো বড়রা জঙ্গলে চলে গেছে আব্বার জন্য হরিণ শিকার করছে ইয়াকুব আলাইহিস সালামের আম্মা বেটারে হরিণ সুন্দর করে ছাগল একটা নাদুস নদুস দেখে জবাই করে ফ্রাই ট্রাই করে রান্না করে তোর আব্বার সামনে নিয়ে যা এই জন্য ইসরায়েলিরা খুব সালাহ ও আদিকাল থেকে চালা ওরা আদিকাল থেকে খুব বিচক্ষণ সারা পৃথিবী ওরা শাসন করে সারা পৃথিবী পৃথিবীর যত বড় বড় ব্যবসায়িক দেখবেন সব ইসরায়েলি এই যে যত আবিষ্কার দেখেন বড় বড় সব ইসরায়েলি খুব মেধাবী ওরা খুব বিচক্ষণ খুব মনোযোগ দিন আমার দিকে তাকা মুসল্লিরা ইতিহাসটা জানার দরকার না কষ্ট হচ্ছে আপনাদের চলবে একসাথে বলেন আল্লাহ আকবার ইতিহাস আমাদের জানার দরকার ইমাম ইবনে কাসির আল বেদায়েতে লিখছে আমার বানাই নিয়ে কিচ্ছে না নির্ভরযোগ্য কিতাব থেকে বলতেছে হাজরাতে আল্লাহর নবী বললেন ইয়াকুব আলাইহিস সালাম তিনি দ্রুত গতিতে ছাগল একটা জবাই করে রান্না করে মায়ের সহযোগিতা নিয়ে হযরত ইসহাক আলাইহিস সালামের সামনে খাবার দিলেন খাবার দেওয়ার পরে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে বলতেছে বেটা তুমি কে বলে আব্বা জান আমি আপনার সন্তান নাম কয় না আব্বা জান আমি আপনার সন্তান বলতেছে বেটা তোমার জন্য দোয়া করে দে বলে হ্যাঁ আব্বা দোয়া করেন আমি আপনার জন্য ভালো খাদ্য নিয়ে আসছি দোয়া করতেছে আল্লাহ আমার এই বেটারে আপনি নবী বানাইয়া দেন একবার জোরে বলেন না মারহাবা কি বানাই দেন নবী বানাই দেন দোয়া করার পরে গায়ে হাত দিছে হাত দেওয়ার পরে বেটারে তোমার গায়ে আমার ছেলে এই বড় ছেলের নাম তো ভুলে গেছি মূর্তি সন্ন্যায় বলতেছে আমার বড় ছেলের গায়ে পশম ছিল তুমি কোন বেটা বলে আব্বা আমি আপনার ছোট বেটা ইয়াকুব তাহা তুমি আমার জন্য খাবার আগে নিয়ে আসছে বলে হ্যাঁ আব্বা আপনার জন্য আগে ভালো খাবার নিয়ে আসছি এ বেটা রে তোমার জন্য দোয়া করে দিছি যাও তো বাবা তো দোয়া করছে তো চলে আসার পরে বড় বেটা
আবার হরিণ টরিণ নিয়ে জবাই করে রান্নাবান্না করে বাপের সামনে নিয়ে আসছে। বলতেছে আব্বা আমি আপনার বড় ছেলে, হরিণ খাইতে চাচ্ছিলেন তা আমি রান্নাবান্না করে নিয়ে আসছি। বলে বেটা তুমি তো ভিসে পড়ে গেছো, তোমার আগে ইয়াকুব এসে আমার খাবার দাবার দিয়ে চলে গেছে, ভালো খাওয়াইছে, আমি তোর জন্য দোয়া করে দিচ্ছি। বলে আব্বা কি দোয়া করছেন? বলে আমি তো বেটা দোয়া করছি আল্লাহ যা তোর নবী বানাই দেয়। কাহা আব্বা এই দোয়ার জন্য আমি আপনার জন্য হরিণ শিকার করতে জঙ্গলে গেছি, ও সারা কি করে ভালো খাবার দিয়ে আপনার কাছ থেকে দোয়া নিয়ে গেছেন, ওরে আর রক্ষা নেই, ওরে পাইলে আজকে আমি জবাই দেব। মা ডাক দেখো ইয়াকুব রে তুই তাড়াতাড়ি নানা বাড়ি চলে যা, তাড়াতাড়ি নানা বাড়ি যা, তোর যদি তোর বড় ভাই পায় তাহলে আর উপায় নাই, ও কিন্তু খেপছে। ইসহাক আলাইহিসসালামের কাছে এসে বলতেছে স্বামী ছোট ছেলে বড় ছেলের মধ্যে বিরাট বড় দ্বন্দ্ব, কি করা যায় এখন বলেন, নানা বাড়ি পাঠাই দিয়ে কে বলে দিয়ে দাও। তখন মা ডাক দেখো ইয়াকুব রে তোর নানার কন্যা সন্তান আছে, তোর নানার কন্যা সন্তান আছে সাতটা, এই কন্যা সন্তান যাইয়া বলবি তোর মামারে যাইয়া বলবি তোর মামার কন্যা সন্তান আছে সাতটা কন্যা সন্তান, তোর মামারে যাইয়া বলবি তোর মামারে যাইয়া বলবি একটা কন্যা সন্তান যেন তোর সঙ্গে বিবাহ দেয়, ওইখানে সংসার করবি, সাবধান এদিকে আর আসবি না, তোর বড় ভাইয়ের মন নরম না হওয়া পর্যন্ত আসবি না, ও কিন্তু বিরাট শক্তিশালী, তোরে পাইলে একবারে তোরে জানে মেরে ফেলে দিবে বেটা আর আসবি না। হযরত ইসহাক আলাইহিসসালামের পরামর্শ ছেলে ইয়াকুব চলে গেলেন মামার বাড়ি বহুদূর, বর্তমানে হারান, এই হারানে চলে গেলেন তিনি, হা খুব মনোযোগ দিয়েন যেখানে বর্তমান বাইতুল আকসা মসজিদ, এই মসজিদের কাছে এসে উনি ঘুমাইলেন। রাত হয়ে গেল, এখানে একটা পাথর রাখা ছিল, ওই পাথরে হেলান দিক হযরত ইয়াকুব আলাইহিসসালাম ঘুমন্ত স্বপ্নের ঘরে দেখতেছে, একবারে পাথর থেকে আকাশ পর্যন্ত সিঁড়ি বেয়ে গেল, এই সিঁড়ি দিয়ে অসংখ্য ফেরেশতারা আসা যাওয়া করে, রহমত নিয়ে উঠা নামা করে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম ওই পাথরটাকে চিহ্নিত করলেন যে এই জায়গাটা বরকতের জায়গা, তিনি আল্লাহর দরবারে হাত তুলে বললেন ইয়া রাব্বি আপনি আমারে নবুয়ত দিয়েছেন, হযরত ইসহাকের প্রতিনিধি আপনি আমারে বানাইছেন আল্লাহ, এই পাথরে মাথা রেখে কালকে বরকতের স্বপ্ন দেখলাম আল্লাহ, আমি নিয়ত করলাম যদি কোনোদিন আবার দেশে আমি ফিরে আসি তাহলে এই পাথরকে কেন্দ্র করে আমি একটা মসজিদ তোমার ঘর আমি বানাব, সেই ঘরটাই হলো বাইতুল আকসা, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, এই ঘরের নাম কি বাইতুল আকসা। ইসরায়েলরা ঘুরে 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 এসে দেখেন ওই বাইতুল আকসা দখল করার জন্য পাগল হয়ে বসে দিচ্ছে, আর আমরা মুসলমানরা খালি হাওয়া খাচ্ছি হাওয়া। এ মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, হযরত ইয়াকুব আলাইহিসসালাম ওখান থেকে রওনা দিয়ে মামা বাড়ি চলে গেলেন। মামা বাড়ি যাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিসসালাম যা বলেন মামা আম্মাজান বলে দিছে আপনার সাতটা কন্যা সন্তান আছে, একটা কন্যা সন্তান আপনি আমার সাথে বিয়ে দেন। তখন মামা ডাক দিয়ে বলল বেটা রে আমার মেয়ে বিয়ে করতে হলে তোমাকে কাজ করা লাগবে, সাত বছর আগে আমার ছাগল বুট দুম্বার ম্যানেজিং ডিরেক্টর আগে হয়ে যাও, সাত বছর ধরে মাঠে ময়দানে মরুভূমিতে ছাগল চড়াইবা, সাত বছর পরে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেব। সুবহানাল্লাহ আসতে হবে, খালি তো বিয়ে করবার বলছাই না, ইয়াকুব আলাইহিসসালাম রে কইতেছে বেটা বিয়ে করবা ঠিক আছে কিন্তু সাত বছর ছাগল চড়াই তো, কত বছর সাত বছর, আমার যে ছাগল উট দুম্বা ভেড়া আছে এগুলি ম্যানেজিং ডিরেক্টর তুমি যাও, তো সাত বছর ধরে ছাগল চড়াইতেছে, সাত বছর পরে মামা বিয়ে দিবে, তো বলতেছে কোন মেয়ে পছন্দ করে ছোটটা করছে কি বিয়ের রাত্রিবেলা বিয়ে পড়ানোর সময় ইজ আপ কবুলের সময় ছোটটা বাদ দিয়ে বড়টাকে চালাই দিচ্ছে,
কেউ আমাদের দেশে হয় না আগে হইতো বিয়ে করতে মেয়ে দেখছে একটা বউলো এই যে আরেকটা বাসর করে আয়া দে বউ আরেকটা চেঞ্জ হয়ে গেছে হায়া কি যুদ্ধ বিগ্রহ এটা নিয়ে কি মুসিবত আগে তো ছিল এই সুরামি সিস্টেম আগে ছিল তো ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে মামা আমি মেয়ে চাইলাম আপনার ছোটটা আপনি আমারে বড়টা চালাই দিলেন এরকম ধোঁকা বলতেছে বেটারে আমাদের বংশের নিয়ে ভালো বড় মেয়ে থাকতে ছোট মেয়ের বিয়ে হয় না তা আমার বড় মেয়ে কে বিয়ে করবে তা আমার বড় মেয়ের আগে বিয়ে হবে পরে ছোটটার চিন্তা হবে তা বলতেছে মামা ছোটটার আমার পছন্দ এটা বিয়ে দিবেন না তা দিব আরো সাত বছর ছাগল চড়াও বললেন না মারহাবা আরো সাত বছর ছাগল চড়াও হযরত ইয়াকুব আলাইহিস সালাম আরো সাত বছর ছাগল চড়াইলেন বড় স্ত্রীর গর্ভে আল্লাহ বড় স্ত্রীর গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন নয়টা বেটা দিলেন আর ছোট স্ত্রীর গর্ভে আল্লাহ দুইটা বেটা দিলেন একটা বেটার নাম ইউসুফ আর একটা বেটার নাম বিনিয়ামিন দেখবেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম বিনিয়ামিন নেতানিয়াহু কি ভাবছেন আপনারা ওরা বসে রয়েছে না 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 বসে রয়েছে না হযরত ইউসুফ আলাইহিস সালামের আর একটা ভাইয়ের নাম বিনিয়ামিন বিন ইয়ামিন ছোট স্ত্রী খুব সুন্দরী ছিলেন বিরাট বড় সুন্দরী হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর হলো এত সুন্দর আল্লাহ তারে বানাইলেন আল্লাহর নবী বলতেন না না মানে হন ওয়াকি ইউসুফ সবিহু আমি লাল সুন্দর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর সুরাত ইউসুফ বেদারি হেকমাতে লোকমালে মা হারিয়ে কোরআনে আরি আই দিলে সাদেল মা বলা গল্লা বিকামালিহি কশবন তু যা বিজমালি হাসন তু জমি ও কুসলিহি সল্লু আলাইহি ওয়া কালেমা তাওহীদ আরশে লেখা বামে তে মুহাম্মদ আকা বন্ধুর পাশে বন্ধু বসা ও হাবিবের পাশে হাবিব বসা কালেমাতে আসে ফমান বিকামালিহি কশাবদ্দু জাবি জামালিহি হাসনত জামি আগের ঘরে নয় বেটা পরের ঘরে দুই বেটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ইউসুফ আলাইহিস সালাম দেখতে সুন্দর হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে খুব ভালোবাসতেন বেশি ভালোবাসতেন ইউসুফকে একদিন ইউসুফ আলাইহিস সালাম এসে আব্বাকে বলেন আব্বা আব্বা যান আমি স্বপ্ন দেখলাম এগারোটা চাঁদ নক্ষত্র আর চাঁদ আর সূর্য আমার সেজদা দেয় সূর্য হলো ইয়াকুব চাঁদ হলো তার স্ত্রী তার মা আর এগারোটা সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালামের ভাই বিরাদার হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের ভাই বিরাদার ইয়াকুব আলাইহিস সালাম তিনি বেটার মুখ চেপে দিয়ে বললেন বেটারে আর এই স্বপ্নের কথা কারো কাছে বইল না যদি তোমার ভাইরা জানে তাহলে তোকে জানে মেরে ফেলবে মনে রাখবেন তিন কারণে মানুষ শত্রু হয়ে যায় এক নম্বর জিহাব জাহাব মাঝাব আমার একজন প্রিন্সিপাল ছিল ইরান ইউনিভার্সিটির লেকচারার ছিলেন প্রফেসর ছিলেন আমি ওনার কাছে বুখারী শরীফ শিখেছি এবং মেশকাত শরীফ পড়েছি তেহরান ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন তিনি একদিন আমাকে ক্লাসে বলতেছিলেন বেটারে তিনটা জিনিস সারা জীবন মনে রাখবা জিহাব জাহাব মাঝাব তুমি অপরিচিত জায়গা গেলে কোন দলের অনুসারী বলবা না
এখন যদি কেউ আমি বলে আমি আমলিগের লোক তার আর যেমন কোনো রক্ষা নাই কি কথা কন দেখে এখন যদি কেউ আমি আমলিগের লোক রাস্তা যায় যদি গায় বেটা আমি আমলিগের লোক রে বেটা অমুক দলের নেতা তো বেটার পিঠে সামনে থাকবে না কি কথা কন দেখে আবার এরা যখন ক্ষমতায় ছিল ও জামাত ইসলাম যায় যদি বলতে এই বেটা আমি জামাতের লোক তাহলে হের পিঠে সিমটি থাকতো না এই বিরাট বড় জ্বালা যে আমার প্রিন্সিপাল বলছিলেন বেটা রে তিনটে জিনিস মনে রাখবা জাহাব জাহাব মাধাব তুমি যখন রাস্তা দিয়ে বের হও তখন কারো কাছে বলবো না তুমি কোথায় যাইতেছো তোমার শত্রু থাকতে পারে দুই নম্বর তোমার কাছে কি পরিমাণ সম্পদ আছে তুমি কারো কাছে বলবো না কারণ সম্পদের কারণে ভাই ভাইকে খুন করে সন্তান বাবাকে খুন করে কি কথা কন দেখা ঠিক কিনা আর তুমি কোন দলের অনুসারী এটা অপরিস্থিত দেখা যায় তুমি বলবা না দেখেছে তুমি চট্টগ্রাম আসছো ঘুরতে তো তুমি বললা আপনি সুন্নি ওই এলাকায় মনে করেন যে গাইদে সুন্নি সব এরা চিন্তা করে বেটা বেদাতি আজকে ধরে একটু পিলেই দি এরকম হতে পারে কি কথা কন দেখা আবার কেউ আছে সুন্নি এলাকায় এসে গাইডে সুন্নি যারা আছে তারা চিন্তা করবে যে আইসা যদি বলে আমি হাই এ মেলাদুন নবী সব বেদাত তো বোয়াল খালি আইসা যদি এরকম সিক্কেট ঢুকার পরে তো আর পিঠের সামনা টামনা থাকবেন না ও সালা বাইন্দে ছিল যাওয়া লাগবে কি কথা কর দেখেন ঠিক কিনা এরকম কিছু জায়গা আছে এই জন্য আমার প্রিন্সিপাল হুজুর বলছিলেন বাবা খুব সাবধানে পথ চলবা মনোযোগ দিয়ে জ্ঞানী ব্যক্তিদের ইশারা জ্ঞানী মনুক ইশারা হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবা ডাক দিয়ে বলতেছে বেটা রে স্বপ্নের কথা কারো কাছে বলবা না তোমার যে স্বপ্ন দেখছো এই স্বপ্ন তুমি কারো কাছে বলবা না বেটা সাবধান কিন্তু ওই যে এগারো ভাই বাদ বাকি নয় ভাই তার সব ভাইয়েরা দরজার পিছে ঘরের পিছনে দাঁড়াইয়া বাপ বেটার কথা শুনতেছিল তারা চিন্তা করলো ওরে এগারোটা চাঁদ সূর্য সেজদা দেয় আজকে ওরে রক্ষা করবো না দেখা যায় ওরে কে সেজদা দেয় ওরা সিদ্ধান্ত নিল ইউসুফকে আমরা আব্বার কাছ থেকে নিয়ে জঙ্গলে নিয়ে আমরা ওকে মেরে ফেলে দিয়ে দিব চলে বলে কৌশলে তার ইউসুফকে নেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো এই জন্য স্বপ্ন যদি খারাপ দেখেন কারো কাছে বলবেন না আর ভালো স্বপ্ন যদি দেখেন তাহলে বলতে পারেন তবে খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন বাম দিকে তিনবার থুতু মারবেন ডান কাঁধে শুয়ে বলবেন বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি ডান কাঁধে শুয়ে পড়বেন খারাপ স্বপ্নের তাসির থেকে আল্লাহ আপনারে বাঁচাই দিবে একবার জোরে বলা যাবে কি মারহাবা এই স্বপ্ন নিয়ে অনেক ওয়াজ করলাম তো ইয়াকুব আলাইহিস সালামের কথা বলছিলাম তিনি ফিরে আসবেন ভাইয়ের কাছে প্রস্তাব পাঠাইছে ভাই রে আমি তো বহুদিন এই আপনার দেশে আসি না আব্বা মারা গেছে বাবার কবরটাও দেখতে পারলাম না জিয়ারত করার সুযোগ হলো না আপনি তো আমার উপর রাগ করে বসে আছেন পাইলে আমাকে মেরে ফেলবেন তবে চিঠি লেখছে আপনার গোলাম ইয়াকুবের পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন আপনার গোলাম ইয়াকুবের পক্ষ থেকে একসাথে বলবেন না মারহাবা আমরা যদি বলি আমরা রসুলের গোলাম এক শ্রেণীর ভাইরা খুব চেতার সাথে বলে আমরা আল্লাহর গোলাম নবীর গোলাম না আর ইয়াকুব আলাইহিস সালাম তার ভাইরে খুশি করার জন্য বলতেছে ভাই আমি আপনার সেই গোলাম ইয়াকুব বলতেছি একসাথে বলবেন না মারহাবা ইয়াকুব আলাইহিস সালাম তার ভাইরে চিঠি লিখছে ভাইজান আমি আপনার গোলাম ইয়াকুব বলতেছি চিঠিখানা পাওয়ার পরে ভাইয়ের দিলটা একটু নরম হয়েছে এত বছর তার সাথে দেখা সাক্ষাৎ নাই আব্বা মারা গেল আসতে পারে নাই বহু বছর হয়ে গেছে সন্তানাদি সবার হয়ে গেছে ইয়াকুব আলাইহিস সালামের অনেকগুলি সন্তান বড় ভাইয়ের অনেকগুলি সন্তান হয়ে গেছে তার দিলটা একটু নরম হলো চিন্তা করলো কি করা যায় কিভাবে ভাইয়ের কাছে পৌঁছানো যায় সে সর্বপ্রথম উট পাঠাইলো তারপরে গরু পাঠাইলো তারপরে ছাগল পাঠাইলো উটের রাখালদেরকে নিয়ে অর্থাৎ কিছু উট পাঠাইয়া 50-60টা উট দিয়ে একটা রাখাল দিয়ে দিছে তুই আগে আগে যাবি যদি আমার ভাইয়ের সঙ্গে দেখা হয় তাহলে ভাইকে বলবি আপনার গোলাম ইয়াকুবের রাখাল আমি আপনার জন্য এইগুলি আপনার গোলাম হাদিয়া পাঠাইছে
জোরে বলা যাবে কি মারহাবা আমরা রাসূলের গোলাম আমরা কার গোলাম কথা কন না কেন আমরা কার গোলাম ইয়াকুব আলাইহিস সালাম বাইরে খুশি করে তুমি বলতেছে ভাই আমি তোমার গোলাম আর আমরা নবীর গোলাম কইলে শিরিক হয়ে যায় নাকি বিরাট বড় শিরিক হলো হয়ে পড়ছে শিরিকের ব্যবসা নিয়ে নামছে খালি শিরিক আর শিরিক সহজে দিক থেকে খালি শিরিক হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রথম উট পাঠাইলেন তারপরে ছাগলের পাল গরুর পাল তারপরে ছাগলের পাল এরপরে ভেড়ার পাল সব রাখাল দিয়ে বলছে রাখাল যদি আমার বড় ভাইয়ের সাথে তোমাদের দেখা হয় তাহলে বলবা এটা আপনার গোলাম ইয়াকুবের রাখাল আমি আপনার জন্য আপনার গোলাম হাদিয়া পাঠাইছে উটের রাখাল উট নিয়ে যাওয়ার সময় তার বড় ভাই 600 সৈন্য নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে ইয়াকুবকে মারার জন্য রওনা দিছে কাছে ওর রক্ষা নাই আমার নবুয়ত চালাকি করে নিয়ে চলে গেছে ওরে বাঁচায় রাখবো না আমি ভাই তখন রাগা অস্ত্রশস্ত্র নিয়ে 600 লোক লস্কর নিয়ে সর্ষ অস্ত্রে সজ্জিত হইয়া ইয়াকুব আলাইহিস সালাম রে মারার জন্য আসছে দেখছেন তো উটের রাখাল এই রাখাল এই উটকার বলতেছে আপনার গোলাম ইয়াকুবের রাখাল আমি আপনার জন্য আপনার গোলাম হাদিয়া পাঠাইছি তো ভাইয়ের দিলটা একটু নরম হয়েছে পরে আবার গেছে গরুর পাল এ রাখাল এ গরু কার রে বলতেছে আপনার গোলাম ইয়াকুবের পক্ষ থেকে আমি তার রাখাল আপনার জন্য আপনার গোলাম হাদিয়া পাঠাইছি তার একটু নরম হয়েছে এরপরে আবার ছাগলের দল যাইতেছে এ রাখাল এ ছাগল কার রে বলে আপনার গোলাম ইয়াকুব আপনার জন্য এই ছাগল আপনার জন্য হাদিয়া পাঠাইছে আরো দিলটা নরম হইছে এরপরে আবার ভেড়ার দল গেছে এ রাখাল এই ভেড়া কার রে বলে আপনার গোলাম ইয়াকুব আপনার জন্য এই ভেড়ার দল পাঠাইছে হাদিয়া দিলটা আরো নরম হইছে কারে আমার ভাই এত বছর পরে কত নরম হয়ে গেছে কত মুসা আলাইহিস সালাম কি ইহুদির নবী না মুসলমানের নবী সব নবীরা মুসলমান ছিল কোন নবী ইহুদি ছিল না সব নবী মুসলমান ছিল মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন একবার জোরে বলা যাবে কি মারহাবা আমরা ইব্রাহিমের মিল্লাত ইব্রাহিম আমাদের নাম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম নাম রাখলেন মুসলমান মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের বেটারা মুসলমান তার নাতিরা মুসলমান তার বংশের সবাই মুসলমান কে ইহুদি ছিল না পরবর্তীতে ওরা নিজেরা ইহুদি হয়ে গেছে সব নবীরা মুসলমান সব নবীরা মুসলমান ইনি মসজিদ বানাইলেন সেই মসজিদে আজ বাইতুল আকসা এই অনেক ইতিহাস বলতে গেলে আরো রাত চলে যাবে শুধু বোঝানোর জন্য বলি স্বপ্ন জানাতানা বিষয় না স্বপ্নের বিষয়টাকে গুরুত্ব দিবে বন্ধু আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথায় ফিরে আসি তিনাকে কেন সিদ্দিক বলা হয় নবীজি মেহরাজে চলে গেলেন অনেক বড় লম্বা ওয়াজ বাইতুল আকসায় নবী দেশে নামাজ পড়াইলেন সেই মসজিদে যে মসজিদ হযরত ইয়াকুব আলাইহিস সালাম বানিয়েছিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহর নবী হারাম শরীফ থেকে রওনা দিলেন বাইতুল আকসার দিকে রওনা দিলেন বাইতুল আকসাতে গেলেন যে মসজিদ হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রথম বানিয়েছিলেন তারপরে ওই মসজিদ বানিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম আমার দিকে দেখেন সুলাইমান আলাইহিস সালাম ওই মসজিদ পুনরায় নির্মাণ করেছিলেন এত সুন্দর করে বানাইছিলেন দামি দামি পাথর এনেছিলেন তিনি
পৃথিবীর এত দুর্বিদ্ধ পাথর এনেছিলেন আল্লাহু আকবার ওই পাথর দিয়ে তিনি মসজিদ বানিয়েছিলেন ওই পাথরের আলোতে হযরতে আল্লামা ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বায়ানের মধ্যে লিখেছেন ওই পাথরের আলোতে রাতের আঁধারে 13 মাইল দূর থেকে এই ফিলিস্তিনের মহিলারা সুই দিয়ে কাঁথা সেলাই করত যা আজও বিজ্ঞান সম্ভব হয় নাই সেই পাথর হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই মসজিদে লাগিয়েছিলেন একবার যদি বলা যাবে আল্লাহু আকবার তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান সালাতুন ইয়া রাসূলুল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের না বুঝে যান সেই মসজিদে নবীজি নামাজ পড়াইতে গেলেন অ্যাটেনশন একটু বলে দিয়ে যাই না বললে বুঝবেন না সুলাইমান নবী যে মসজিদ বানিয়েছিলেন ওই মসজিদে নামাজ পড়তে গেলেন নবীজি আল্লাহর নবী বললেন আমি মসজিদের ভিতরে ঢুকলাম বড়া হাত বেঁধে মসজিদের ভিতরে ঢুকলাম মসজিদের ভিতরে ঢোকার পরে দেখি হযরত মুসা নবী এক পাশে নামাজ পড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক পাশে নামাজ পড়ে হযরত ঈসা নবী আর এক পাশে নামাজ পড়ে এমন সময় সমস্ত নবীরা ওই মসজিদে এসে উপস্থিত হলো নবীজি বললেন একামত শুরু হয়ে গেল জিব্রাইল ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ আর কার জন্য অপেক্ষা নবী গো আপনি নামাজের ইমামতির মুসল্লায় যান আজকে আপনি ইমাম হবেন সব লোকেরা আজ আপনার মুসল্লি হবে সব নবীরা আজ আপনার মুসল্লি আপনি নবী আজ সব নবীর ইমাম ইমামুল মুরসালিন তখন আমার নবী দু রাকাত নামাজ পড়াইলেন কয় রাকাত জোরে বলেন কয় রাকাত দু রাকাত নামাজ পড়াইলেন নবীজি আমার দিকে তাকান এখানে একটা ব্যাখ্যা আছে নামাজ কি মেরাজে যাওয়ার আগে কি নামাজ আসছিল কথা কন না বুঝেন না মেরাজ থেকে নবীজি নামাজ নিয়ে এসেছিলেন প্রথমে পঞ্চাশ অক্ত তারপর মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমান থেকে ইয়া রাসূলুল্লাহ এটা পড়বে না আপনার উম্মত আমার উম্মতের হিসাব অনুযায়ী এরা পড়তো না কমায় নিয়ে আসেন পাঁচ অক্ত কমাইছে আবার গেছে আবার পাঁচ 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 কমাইছে কে আল্লাহ একবারে পঞ্চাশ শক্তিতে পাঁচচল্লিশ শক্তি একবারে কমাই দিতে পারতেন না বারবার খালি কমায় বারবার আসে বারবার যায় বারবার আসে এর অর্থ হলো আল্লাহ তার বন্ধুর সাথে বারবার দেখা করতে চায় নবীও আল্লাহর সাথে বারবার দেখা করতে চায় বারবার দেখা বারবার দেখা একসাথে বলবেন না মারহাবা খুব মনোযোগ কয়েক তো নামাজ আসছে মেরাজ থেকে পাঁচ অক্ত লাস্টে পাঁচ অক্ত আল্লাহ বলেন হাবিব উম্মতকে বলে দেন এই পাঁচ অক্ত যদি ঠিক মতো পড়ে তা আমি পঞ্চাশ অক্তের নাকি দিয়ে দিই আরো জোরে এখন যদি জিজ্ঞেস করি এশা কে পড়েন নাই তো বহু লোক আছে এশার নামাজই পড়েন এ ঠিক আছে কনকে জোরে বলেন যদি বলি ফজর কে পড়বেন না তো অনেক লোকই দেখা যাবে ফজরও ঠিক নাই খুব মনোযোগ দিয়েন হাজারাতিং আল্লাহ নবীজি মেরাজ থেকে আসার সময় তিনি পাঁচ অক্ত নামাজ নিয়ে আসলেন কিন্তু এখন আমি প্রশ্ন করি জবাব দিবেন নবীজি যাওয়ার আগে দু রাকাত নামাজ পড়াইলেন নামাজ তখনও আসে নাই তখনও নবী দু রাকাত নামাজ পড়ায় নবীর এলেম নিয়ে যারা প্রশ্ন তোলে এরাই জগতের বুকা কথা বলেন ঠিক কিনা
যাওয়ার সময় নবী দুই রাকাত নামাজ পড়াইছে। আরে নামাজ তো মেরাজ থেকে ফিরার পথে আনলেন পাঁচ অক্ত, তো তখন নবী দুই রাকাত পড়িয়ে ফেলছে। আল্লাহ রসুলের হাকিকি বিদ্যা বড় মহান ছিল। এইগুলি নিয়ে প্রশ্ন তোলা, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া, দলিলা দিল্লা দিয়ে বহাস করা অনেক বড় বোকামি। নবীজি নামাজ পড়াইলেন, সব নবীদের সাথে মুসাফা হলো, মোয়ানাকা হলো, কথা বিনিময় হলো। আল্লাহ নবী মসজিদ থেকে বের হয়ে বড় আগে সওয়ার হবে, পিছন দিক থেকে একটা পাথর আমার নবীর সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, পাথর সালাম দাও কেন? পাথর ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ সালাম এই জন্য দেই, আপনি নবীর অপেক্ষায় আমি পাথর এখানে দাঁড়িয়ে আছি, আপনি আসবেন আজ রাতে আপনার মেরাজ হবে। হুজুর আমার মনের আশা আপনার পবিত্র কদম মোবারক আমার গায়ে লাগাইয়া আপনি বরাকের পিঠে সওয়ার হবেন। ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের ধুলি বালির আশায় আমি পাথর দাঁড়ায় আছি। আল্লাহর নবী পাথরে কদম রাখলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, পাথর মোমের মতো নরম হও, পাথরে তুমি একেবারে নরম হয়ে যাও। পাথর এতটাই নরম হয়ে গেল আল্লাহর নবীর কদম মোবারকের সাপ ওই পাথরে লেগে গেল। আজও ওই পাথর বাইতুল আকসাতে এখনো বিদ্যমান আছে, ওই পাথর এখনো বাইতুল আকসা আছে, ওই পাথর থেকে এখনো নবীজির কদম মোবারকের সুঘ্রাণ আসতে থাকে। আপনি কি করে বিজ্ঞানের ব্যাখ্যা দিবেন? তাহলে যারা বলে রসুল আমাদের মতো, বুঝা গেল তারা তাদের দাবিতে অনেক বড় মিথ্যাবাদী। কি কথা কর, ঠিক কি না? তারা তাদের দাবিতে অনেক বড় মিথ্যাবাদী। এখন কেউ মানুক না মানুক, ওতে আমাদের কিছু যায় আসে না। আল্লাহ রসুলের পবিত্র কদম মোবারকের সাপ বোয়ালখালীবাসী এখনো আছে সেই পাথর থেকে, এখনো সুঘ্রাণ আসতে থাকে। সাড়ে ১৪০০ বছর আগে আমার নবী কদম রেখেছিলেন, সেই কদমের সাপ এখনো আছে ওই পাথরে পাড়া দিয়ে বোরাকে সওয়ার হয়ে। আল্লাহর নবী আসমান জগতে চলে গেলেন, মেরাজ করে চলে আসলেন। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? মক্কা এসে নবীজি বলতেছিলেন, আমি মেরাজ করছি, আসমানে গেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, সপ্তম আসমান পাড়ি দিয়ে এই দৃশ্য দেখে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল আকসায় সব নবীদের ইমামতিতে নামাজ পড়াইয়া আমি আল্লাহর আসমানে গিয়েছি। কাফেররা চুল চুলকাইতেছিল, দাড়ি টানতেছিল, আর বলে কি করে সম্ভব? ভাবতাম মোহাম্মদ এতদিন জ্ঞানী মানুষ, এখন বুঝতে পারলাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাগল হইয়া গেছে। অনেক সাহাবীরা চিন্তিত হয়ে গেছে, এটা কি করে হয়? তখনও সাহাবীরা চুপচাপ কথা বলতেছে না, অনেকেই চিন্তিত হয়ে গেল, এটা কেমন কথা? আবু জাহেল হেঁটে হেঁটে যাইয়া হযরত আবু বকরের কাছে বলতেছে, আবু বকর তুমি তো খালি আমার ভাতিজার কথাগুলি চোখ মুখ বুঝে মেনে নাও, তুমি জানো আমার ভাতিজা কি বলতেছে? না তো, বলতেছে সে নাকি বাইতুল্লাহ থেকে রওনা দিয়ে বাইতুল আকসা হয়ে একবারে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদ্রাতুল মুনতাহা হয়ে আসমান জমিন জান্নাত জাহান্নাম দেখে আরশে আল্লাহ ঘুরে আল্লাহর সাথে সাক্ষাৎ করে সে নাকি এই আবার ফিরে আসছে। তখন নাকি তার অজুর পানি গড়াইতেছিল, বিছানা গরম ছিল। আবু বকর যে তোমার সাথী পাগল হয়ে গেছে তুমি তো জানো না। আবু বকর সিদ্দিক বলেন, আবু জাহেল আমার রসুল কি ঠিক এটা কথা বলেছে? বলে হ্যাঁ কথাই বলেছে। হযরত আবু বকর দৌড়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে বলে আপনার মেরাজ হয়েছে সপ্তম আসমান পাড়ি দিয়ে বাইতুল আকসা হয়ে সিদ্রাতুল মুনতাহা হয়ে উফুকিল আলা, কত দূর? নবী বলতেছেন, আমার উম্মত আমাকে আল্লাহ নিতে 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 এত ঊর্ধ্বে উপরে আল্লাহ নিয়ে গেলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ এর সীমানা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলতেছেন এর সীমানা
কত দূরে কত উপরে আল্লাহ নিলেন এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না তার মানে ওইখানে আল্লাহ তার রাসূল ছাড়া আর কেউ ছিলই না একসাথে বেরে বলা যাবে আল্লাহু আকবার এ শুনে যান আবু বকর সিদ্দিক বলতেছে হুজুর আপনার বলে মিরাজ হয়ে গেছে নবী বললেন হ্যাঁ আবু বকর কালকে মিরাজ হয়েছে আবু বকর বলেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিক বলেছেন জীবনেও আপনি মিথ্যা কথা বলেন নাই আপনার মিরাজ ওকপট আমি বিশ্বাস করলাম আল্লাহর নবী ডাক দিলেন আবু বকর তোমাকেও লাকব দিয়ে দিলাম তুমিও সিদ্দিক তুমিও সত্যবাদী একসাথে ধরে বলা যাবে মারহাবা বলেন এই খেদমতের তুলনা হয় হ্যাঁ যখন সময় মক্কাবাসী বিরুদ্ধে চলে গেল অনেক সাহাবীরা পর্যন্ত চুপচাপ হয়ে গেল তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সত্যের উপরে দায়েম থেকে কায়েম থেকে স্ট্রং থেকে তিনি এক বাক্যে বলেন আপনি ঠিক বলেছেন একসাথে বলবেন আল্লাহু আকবার না হয় নাই আওয়াজ অনুযায়ী হয় নাই জোরে বলেন হ্যাঁ আরো জোরে বলেন আপনি ঠিক বলেছেন এই যে একিনের উপরে আল্লাহ রাসূলের প্রতি স্বীকারোক্তি আপনি ঠিক বলেছেন ইয়া রাসূলুল্লাহ জীবনেও মিথ্যা বলেন নাই সুবহানাল্লাহ অন্তর না জীবনেও মিথ্যা বলেন নাই আপনি ঠিক বলেছেন আল্লাহ রাসূল বলতেছে আবু বকর তোমার জন্য একটা সুসংবাদ সার্টিফিকেট দিয়ে দিলাম তুমিও ঠিক বলছো তুমিও সিদ্দিক তুমিও সত্যবাদী সুবহানাল্লাহ অতএব তার অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই ইসলামে রাসূলের প্রতি তার যে খেদমত ছিল সেটা অপরিসীম অপরিসীম খেদমত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই খেদমতের কোনো তুলনা নাই এই জন্য তিনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তিনি এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ রাসূলের পরেই তার মর্যাদা একসাথে বলা যাবে না মারহাবা এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে প্রিয় মুসলমান এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সারা জীবন আমার রাসূলের খেদমত করে গেলেন শেষ জীবনের শেষ একটা অংশ আপনাদের সামনে আজ তুলে ধরে দোয়ার দিকে চলে যাব তাহাজ্জুদের সময় ঘনিয়ে গেছে আজ তাহাজ্জুদের সময় আপনাদেরকে নিয়ে আজ দোয়া হবে আল্লাহর নবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে এমন একটা সুসম্পর্ক ছিল আহা সাহাবীদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল আহলে বাইতে রাসূলের সঙ্গে তার সুসম্পর্ক ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ সময় ঘনিয়ে আসছে আহা জীবনের শেষ সময় ঘনিয়ে গেছে আবু বকর ইন্তেকাল করবে এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে আসলেন ডেকে এনে বলতেছে আলী রে তুমি আমার ইন্তেকালের পরে তুমি আমার দাফন করবা আমার ইন্তেকালের পরে তুমি আমার গোসল দিওয়াইবা কাফন পড়াইয়া তুমি আমার রাসূল কারীমের রওজা মোবারক দূরে রাখবা আল্লাহর নবীর রওজা মোবারকের পাশে যে তুমি সালাম দিবা প্রথমবার যদি সালামের জবাব না আসে তাহলে দ্বিতীয়বার আবার সালাম দিবা যদি জবাব না আসে তৃতীয়বার আবার সালাম দিবা যদি জবাব না আসে আমি আবু বকরকে জান্নাতুল বাকিতে নিয়ে যাবা সাবধান আমার রাসূলের কাছে আমারে কবর দেবা না আরে আলী তুমি রওজার পাশে দাঁড়াই আমার নবীর কাছে অনুমতি চাবা বলবা ইয়া রাসূলুল্লাহ আপনার হিজরতের সাথী আবু বকর আপনার কদম মোবারক একটু জায়গা ভিক্ষা চায় যদি আমার রাসূলের রওজা থেকে অনুমতি আসে তাহলে আল্লাহর হাবিবের রওজা মোবারকের পাশে আমারে রাখবা আর যদি অনুমতি না আসে জামিউল মুজিজাতের মধ্যে লেখা হচ্ছে যদি অনুমতি না আসে রে আবু বকর আলী তাহলে আমার জান্নাতুল বাকিতে নিয়ে যাবা বুঝবা নবীর ইন্তেকালের পরে আমি হয়তো কোনো ভুল করে ফেলছি দরবারে রেসালাতে কোনো বেয়াদবি আমার হয়ে গেছে কত বড় আশিকের রাসূল কত বড় খেদমত ছিল হযরত আবু বকরের হযরত আলী ডাক দে বলতেছে আবু বকর মদিনাতে এত মানুষ থাকতে আপনি কেন আমাকে গোসল দিতে বলেন কাফন পরাইতে বলেন আবু বকর সিদ্দিক ডাক দে বলতেছে রে আলী আমার নবীর ইন্তেকালের পরে
তুমি তোমার ওই হাত দিয়ে আমার নবীর গোসল দেওয়াইছিল। আমার নবীর ইন্তেকালের পরে হযরত আলী গোসল দেওয়াইছিল, ওসিয়ত করে গেছিলেন আমার নবী আমাকে গোসল দিবে আমার আলী, মারহাবা বলা যাবে না, আমাকে গোসল দিবে আমার আলী, অন্য কেউ যাতে আমার গোসল না দেয়। আলীর তোমার ওই হাত দিয়ে আমার রসুলের করিমের পবিত্র দেহ মুবারক তুমি ধৌত করছিলা, পানি লাগাইছিলা রে আলী, আমার মন চায় ওই হাত দি তুমি আমি আবু বকরকে গোসল দেওয়াইবা, ওই হাতটা দি হাতে আমার রসুলের গা মুবারকে স্পর্শ লেগেছিল আলী, ওই হাতের স্পর্শটা যেন আমি আবু বকরের গায়ে স্পর্শ লাগে, আমি ওই স্পর্শ দেওয়ার জন্য তোমাকে ওসিয়ত করে গেলাম। এটার নাম এসকে রসুল আশেকে রসুল, দলিল লাগে না, বিনা দলিলেই হয়, কথা বলেন ঠিক কিনা? এসকে রসুল আশেকে রসুল কাকে বলে দেবে? খেদমত, এত বড় খেদমত তার ছিল, হিসাব কষে শেষ করতে পারবে জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহর হাবিবের বরকতের জন্য আলীকে ওসিয়ত করে দেয়, তুমি হাত দিয়ে আমার গোসল দিবাই বা, যে হাত দিয়ে তুমি আমার রসুলকে গোসল দিয়েছ। হযরত আলী ওসিয়ত মেনে নিলেন, আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আলী রাদিয়াল্লাহু আনহু গোসলখানায় যে হযরত আবু বকরকে গোসল দিলেন, কাফনের কাপড় পরাইয়া খাটিয়াই করে নিয়ে গেলেন, অদূরে রেখে আল্লাহর হাবিবের রওজা মুবারকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, প্রথম সালাম দিলেন, কোনো জবাব আসলো না। হযরত আলী চিন্তিত হয়ে গেলেন, কেন জবাব আসলো না, দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথে আপনার আবু বকর আপনার কদমের কাছে একটু জায়গা ভিক্ষা চায়। জবাব আসলো না, তৃতীয়বার আবার সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার সালামের জবাব আসলো না। হযরত আলী পেরেশান হয়ে গেলেন, বুঝি আবু বকর আমার নবীর ইন্তেকালের পরে কোনো ভুল করে ফেলছে, যখনই ফিরে আসবে তখনই আওয়াজ আসলো, আদখিলিল হাবিবা মাল হাবিবে ফা ইন্নাল হাবিবা মাল হাবিবে মুস্তাকুন, একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার নবী আছে না? না, এ জোরে বলেন আসেনি, জিন্দা না মুর্দা? নবীরা কবর মুবারকের মধ্যে জিন্দা, রওজা শরীফে জিন্দা, আমি বলি নেই, আল্লাহ নবী নিজে বলেছেন, কোরআন বলতেছে বাল্লাহ, বরং তারা জিন্দা, তাদেরকে মরা মনে করিও না।